হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই হোপ ইউ আর অল ওয়েল অ্যান্ড ডুইং ওয়েল উইথ ইউর স্টাডিজ আজকের এই ভিডিওটা আমি এনেছি তোমাদের জন্য প্রিপোজিশনের দুটো বিশেষ যে কাইন্ড আছে প্রিপোজিশান অফ টাইম প্রিপোজিশান অফ টাইম অ্যান্ড প্রিপোজিশান অফ প্লেস এই দুটোর উপরে ইন অন আর অ্যাট এই তিনটেই তোমার প্রিপোজিশান অফ টাইমও হয় প্রিপোজিশান অফ প্লেসও হয় তো এইগুলো কখন বসবে কোন কোন ক্ষেত্রে বসে কোন জায়গাতে ইন বসে কোন জায়গায় অন বসে কোন জায়গায় অ্যাট বসে সেটা আমি খুব সিম্পলভাবে তোমাদের কাজ বোঝানোর চেষ্টা করব প্রথমে তোমাদের একটা রিকোয়েস্ট রাখবো আমি যে তোমরা ভিডিও অবশ্যই অবশ্যই পুরোটা দেখবে ঠিক আছে যদি লিখতে হয় আগে দেখে নাও তারপরে তখন পজ করে লিখে নেবে বা যদি দরকার হয় আমাকে বলে আমি ছবি পাঠিয়ে দেব কিন্তু ভিডিওটা পুরো দেখো আমি যখন বানাচ্ছি ভিডিওটা তখন নিশ্চয়ই এর মধ্যে আমি কিছু বলবো তোমাদের শেখার মতো কিছু থাকবে তাই ভিডিও তোমরা অবশ্যই পুরো দেখবে এক মিনিট দু মিনিট দেখে কি কিছু শেখা যায় আদৌ শেখা যায় না হয় তোমরা ভিডিও দেখো না সেটা একটা আলাদা ব্যাপার তোমার প্রয়োজন নাই বা তোমার দরকার নাই দেখো না কিন্তু যদি মনে হয় দরকার আছে ধুঁকছো ভিডিওতে তাহলে পুরো দেখো আধা খামচে দেখে তারপর যখন টেস্ট দেবে তখন দেখা যাবে দুই পাঁচশো তিন পাঁচশো তখন আবার সেই টেস্টকে ঘুরে আবার দেবে তো এই জন্য আমি রিকোয়েস্ট রাখছি ফার্স্টেই যে তোমরা ভিডিও পুরো দেখো তাহলে সবটা ক্লিয়ার হবে বেশ এবার আমি আসি আসল কথায় এই যে দেখছো একটা ট্রায়াঙ্গেল আমি দিয়েছি হুম একটা ট্রায়েঙ্গেল করেছি কেন করেছি ট্রায়াঙ্গেলে দেখো উপরের শেপটা বড় তারপরে মাঝারি তারপরে একদম ছোট এই জিনিসটু যদি তোমাদের মাথায় ঢুকে গিয়ে থাকে তাহলে আমার ভিডিওর উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে যেটা আমি বলতে চাইছি তো সেটা তোমরা এই ছবি থেকেই ক্লিয়ারলি বুঝে যাবে তো কি আছে টাইম হোক বা প্লেস হোক দুটো ক্ষেত্রে টাইমের ক্ষেত্রেও যেমন দীর্ঘ সময় মাঝারি সময় আর ক্ষুদ্র সময় বা এইভাবে দেখো বড়ো সময়ের আগে ইন হবে অল্প সময় বোঝালে অন হবে আর একদম টু দ্য পয়েন্ট নির্দিষ্টভাবে বোঝালে তখন অ্যাড হবে ঠিক সেই রকমই প্লেসের ক্ষেত্রেও তাই হবে বড় জায়গার আগে ইন হবে মাঝারি বা একটা ভিত্তিক জায়গার আগে অন হবে আর একবারে যদি ছোট্ট বা নির্দিষ্টভাবে কোনো পয়েন্টেড করা হয় কোনো জায়গা তখন সেখানে অ্যাড হবে এইটুকু মাথায় ঢুকে গেলে দেখো বাকি জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে এবার আমরা এক্সাম্পলগুলোতে যাই এক্সাম্পলে দেখো প্রথমে এই যে তোমার সবুজ বক্সটা আছে এখানে দেখো সবুজ বক্সের সোজা যতগুলো ওয়ার্ড আছে এই সবগুলোতেই তোমার ইন বসবে তো কোনগুলো এগুলো সেঞ্চুরি মানে ধরো একশো বছর ডিকেট মানে দশ বছর ইয়ার মানে এক বছর মান্থস অর্থাৎ তিরিশটা দিন উইক মানে সাতটা দিন সিজন মানে ঋতু অর্থাৎ দুটো মাস অর্থাৎ সিক্সটি ডেজ মতো তাহলে এগুলো সবটা বৃহত্তর সময়কে বোঝাচ্ছে এইগুলোর আগে সব দেখো ইন বসবে ঠিক আছে এরকম বৃহত্তর সময় যখন বোঝাবে তখন ইন বসবে তাহলে নাইনটিন হানড্রেড বা এইটিন হানড্রেড সেভেন্টিন হানড্রেড এই সেঞ্চুরিগুলো যখন থাকবে তার আগে ইন বসবে ঠিক তেমনি ডিকেটস যদি বলা হয় হ্যাঁ নাইনটিজ টোয়েন্টিজ অর্থাৎ নব্বইয়ের দশক বিশের দশক এরকম তাহলে তার আগে ইন হবে এয়ার যে কোনো সালের আগে আমাদের ইন বসবে যে কোনো মাসের নামের আগে ইন বসবে সপ্তাহ যদি আমরা বলি কোনো একটা কাজ ধরো পাঁচ সপ্তাহে পূর্ণ হবে হ্যাঁ দিস প্রজেক্ট উইল বি কমপ্লিটেড ইন ফাইভ উইক্স তাহলে একটা লার্জার সময় বোঝাচ্ছে বড় সময় সেই জন্য উইক্সের আগে ইন হবে সিজনস এটাও বড় সময় বোঝায় তাহলে স্প্রিং অটাম যে ছটা সিজন আছে এই সিজনগুলো সবার আগে ইন বসবে ধর একটা পিরিয়ড অফ টাইম ধরো ফিউচার মানে তো ভবিষ্যৎ কাল সেটা তো অনেক বড় ব্যাপার তো তার আগে ইন হবে হলিডেজ এর ক্ষেত্রে তাই ইস্টার হলিডে সামার হলিডে এরকম হলিডে এর আগে তোমার ইন হবে আর পার্ট অফ দ্য ডে দিনের যে অংশগুলো আমরা ভাগ করি মর্নিং ইভিনিং নুন আফটারনুন নাইট মিড নাইট তো এরকম যেগুলো ভাগ করি সেই পার্টের মধ্যে মর্নিং ইভিনিংয়ের আগে বসবে ইন হুম তাহলে এগুলো মোটামুটি দেখো বৃহত্তর প্রেক্ষাপটে যে সময়গুলো বোঝাচ্ছে সেগুলো আমাদের ইন হলো এবার একটু মাঝারি সময়ের ক্ষেত্রে দেখো উইকের মধ্যে একটা পার উইকেন্ড শনিবারকে উইকেন্ড বলে তাহলে সাত দিনের একটা দিনকে নিয়ে বলা হচ্ছে উইকেন্ড তার আগে অন যে কোনো বার যে সাতটা বার আছে সাতটা বারের প্রত্যেকটার আগে বসবে অন মন্ডে সানডে টিউসডে যা আছে তাদের আগে বসবে অন তারপর ধরো ডেট যে কোনো ডেট আমরা বলবো থার্ড অব এপ্রিল ফিফথ অফ জুন ফিফটিন্থ অগাস্ট এগুলো সব ডেটের আগে বসবে অন স্পেশাল ডে কারো বার্থ ডে বা এরকম যে স্পেশাল ডেগুলো সেই স্পেশাল ডেজের আগেও বসবে দেখো অন তারপরে ডে প্লাস পার্ট অফ এ ডে ডে প্লাস পার্ট অফ এ ডে মানে সানডে মর্নিং রবিবারের সকালবেলা এরকম যখন বলছি মর্নিংয়ের আগে ইন বসে কিন্তু সানডে মর্নিং বললে তার আগে অন হলিডেজ যদি ডে কথাটার সঙ্গে থাকে ইস্টার ডে এরকম হলিডে কোনো একটা হলিডের সঙ্গে যদি ডে কথাটা থাকে তাহলে তার আগেও বসবে অন তাহলে এগুলো একটা মাঝারি স্পেস গেল এবার একদম ভেরি স্পেসিফিক টু দ্য পয়েন্ট সময়কে দেখো আওয়ার্স ঘন্টা ঘন্টার আগে এইট পি এম সেভেন এম এসব ঘন্টার আগে বসবে অ্যাট নাইট মিড নাইট নুন এগুলোর আগে বসবে অ্যাট অ্যাড একদম নির্দিষ্ট কোনো মোমেন্ট যদি বলা হয় সেই নির্দিষ্ট মুহূর্তটির জন্য সেই মোমেন্টের আগে বসবে অ্যাট আর একটা মজার ব্যাপার হচ্ছে হলিডেতে যদি ডে না থাকে তখন বসবে অ্যাট যেমন স্টার ডে যখন ছিল স্টার ডে অন হয়েছে কিন্তু শুধু ইস্টার অ্যাট হবে ঠিক আছে তাহলে সময়ের প্রেক্ষাপটটা বোঝা গেল তো বৃহত্তর সময়ের প্রেক্ষাপট লার্জার যেগুলো তোমরা নিজেরাই ভেবে নেবে যখন বসাচ্ছ যদি বড়ো কোনো মানে একশো বছর দশ বছর এক বছর ঋতু মাস এগুলো থাকে তার আগে ইন হবে একটা পিরিয়ড অফ টাইম স্বল্প পিরিয়ড বোঝালে তার আগে অন হবে আর একদম টু দ্য পয়েন্ট যদি বলে যে আমি সকালে উঠি ধরো আমি সকাল ছটায় উঠি তাহলে আই রাইজ অ্যাট সিক্স এ এম একদম নির্দিষ্ট টু দ্য পয়েন্ট টাইমটা তাহলে এই রকম ক্ষেত্রে আমাকে দিতে হবে অ্যাট ঠিক সেই রকমই প্লেসে যখন যাব হুম প্লেসে যখন যাব তখনও একই ব্যাপার বড় জায়গা যেগুলো তার আগে বসবে ইন মাঝারি বা ভিত্তিক জায়গা তার আগে বসবে অন আর একদম নির্দিষ্ট জায়গা যদি বলি একটা অ্যাড্রেস বলি টু দ্য পয়েন্ট অ্যাড্রেস তাহলে সেখানে হবে অ্যাট তাহলে এখানে কিছু উদাহরণ এরকম দেওয়া আছে দেখো কোনো বড় দেশের নাম এখানে ফ্রান্স দেওয়া আছে তুমি ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে কোনো বড়ো দেশের নাম নিতে পারো কানাডা আমেরিকা তো বড় বড়ো দেশের আগে সেখানে বসবে কিন্তু ইন হ্যাঁ তারপরে সিটিজ এখানে প্যারিস আছে তাছাড়া কলকাতা দিল্লি যে কোনো সিটিজ এর আগে ইন হবে নেবারহুড আমরা নেবারহুড এলাকা যখন বলবো নেপাল বাংলাদেশ সব প্রতিবেশী দেশ বা এরকম নেবারহুড বোঝাবো নেবারহুডের আগে হবে ইন তারপরে তোমার এনক্লোজড স্পেস একটা কোনো ঘিরিত জায়গা একটা আবদ্ধ জায়গা যেমন কার গাড়ির ভেতরে তুমি আছো হ্যাঁ তাহলে হি ইজ ইন দ্য কার বা ইন কার এরকম যে আবদ্ধ জায়গার মধ্যে থাকলে তখন সেখানে হবে তোমার ইন আবদ্ধ জায়গায় বেশ এবার আমরা দেখি একটু মাঝারি জায়গার ক্ষেত্রে মাঝারি এলাকা কোনো এলাকা বলছে ধরো স্ট্রিট শহরে ঠিকানা কিভাবে বলা হয় শহরের ঠিকানা কিন্তু স্ট্রিট ধরে হয় বিডন স্ট্রিট পার্ক স্ট্রিট এরকম তো এরকম মিডিয়াম সাইজ এলাকা তার আগে হবে অন হ্যাঁ হি ডুয়েলস অন বিডন স্ট্রিট তারপরে অ্যাভিনিউ অ্যাভিনিউ মানে জানো যে ছোটো ছোটো বসত এলাকা তো সেই রকম অ্যাভিনিউ সাউদার্ন অ্যাভিনিউ নিউ অ্যাভিনিউ ওয়েস্টার্ন অ্যাভিনিউ এরকম অ্যাভিনিউয়ের আগে হবে অন সারফেস যদি ঠেকে থাকে ফ্লোরে অন ফ্লোর অন দ্য টেবিল হ্যাঁ ঠেকে থাকলে সারফেসে সেটা হবে অন মিনস অফ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেমন বাস বাসের আগে হবে অন ইজ অন বাস আর কমিউনিকেশনের ক্ষেত্রে রেডিও কমিউনিকেট করছে এগুলো আর টু দা পয়েন্টে আমরা কিছু স্পেসিফিক দেখে নিই যে ফোর ফিফটি সিক্স স্টেট স্ট্রিট এটা একটা নির্দিষ্ট অ্যাড্রেস বলা আছে আমরা আমাদের গ্রামীণ যে কোনো অ্যাড্রেসে যদি বলি হি লিভস যে একটা ছোটো শহর কোনো গ্রামের নাম বলছি ধরো হি লিভস অ্যাট আমার যেমন গ্রামের নাম শাসপাড়া আর হি লিভ অ্যাট শাসপাড়া হ্যাঁ ইন ওয়েস্ট বেঙ্গল এরকম তাহলে টু দা পয়েন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাট হবে আর স্টেশন মানে তুমি তোরা একদম নির্দিষ্টভাবে বলছো তোমাকে কেউ ফোনে খুঁজছে দেখা করবে দিয়ে বলো কোথায় আছো তখন তুমি বলতে চাইছো যে আমি বাস স্টপে আছি বা বাস স্ট্যান্ডে আছি তাহলে তুমি কি বলবে আই এম অ্যাট দ্য স্টেশন আই এম অ্যাট দ্য বাস স্টপ তো এরকম নির্দিষ্ট লোকেশনের ক্ষেত্রে অ্যাড হবে ঠিক আছে তো এইটা একটা পিকচারের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম এই পিকচারে যে ট্রায়াঙ্গাল এটা থেকেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত ইন ব্রডার সেন্স অন মিডিয়াম সেন্স আর অ্যাড হচ্ছে একদম টু দা পয়েন্ট নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সময় এবার বাকিগুলো তোমরা এক্সাম্পল এটা খাতায় লিখে রাখো এগুলোর সঙ্গে মিলি মিলি করতে থাকো পড়তে থাকো নিজের সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো আর আমি খুব শীঘ্রই এর উপরে টেস্ট নেবো তো সেভাবে তৈরি থাকো আজকের ভিডিও এইটুকুই যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক করো আর তোমার যদি কিছু বলার থাকে বা তোমার ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে যদি তোমার কোনো বন্ধুবান্ধব থাকে যার কাছে এটা শেয়ার করা যেতে পারে যার উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করো আমি এটাই চাইছি ম্যাক্সিমাম লোকের কাছে যাতে এই ক্লাসগুলো পৌঁছে যায় যাদের দরকার তাদের কাছে অবশ্যই পৌঁছে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আমি এরকমই প্রিপোজিশনের আরও কিছু মজার মজার ভিডিও নিয়ে আসার কথা ভাবছি যেখানে ছবির সঙ্গে আমি পজিশনটা বোঝানোর চেষ্টা করবো তো আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এটুকুই বাই বাই